সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সঙ্গে আছে আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা শ্রেণী সপ্তম বিষয় বাংলা প্রথম পত্রে একটা কবিতা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কবিতায় যাওয়ার আগে প্রথমে আমি একটা তোমাদের ছবি দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ছবিতে আমরা দেখে বুঝতে পারছি এটা আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। যিনি না থাকলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা যে আজকে স্বাধীন দেশে বসবাস করছি তার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। তার বলিষ্ঠ নেতৃত্বে 1971 সালে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার 7ই মার্চ ভাষণে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়ে তারা দেশের সংগ্রামে, দেশের মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে আজকে আমরা স্বাধীন জাতি। বিশ্বের মানচিত্রে আমাদের পরিচিত দেশ বাংলাদেশ, এবং এই বাংলাদেশে স্বাধীনতার পেছনে বহু ত্যাগ তিতিক্ষা রয়েছে, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের তার সুন্দর দিক নির্দেশনামূলক ভূমিকার মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা মহানায়ক বলা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্রের কোন কবিতাটা পড়াবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদেরকে শোনো একটি মুজিবুরের থেকে পরিপ্রসন্ন মজুমদারের এই কবিতাটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, শুনো একটি মুজিবুরের থেকে। এটা কিন্তু একটা এটা একটা মুক্তিযুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে গৌরীপ্রসন্ন মজুমদার তার লেখা এই এই এটা একটা গান হিসেবে অন্যান্য গানের সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজানো হতো। গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবং 26শে মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তারপরে তাকে বন্দি করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, কিন্তু 7ই মার্চ ভাষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান এবং 10 লক্ষ লোকের উপস্থিতিতে সেই 7ই মার্চ ভাষণ 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন এবং ভবিষ্যৎ রাষ্ট্রের নাম, যেটা নতুন রাষ্ট্রের নাম, তিনি চূড়ান্ত করে দেন। বঙ্গবন্ধুর এই 7ই মার্চ ভাষণে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, কারণ সেদিন বাঙালি জাতি যে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল এবং মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তার একমাত্র ভূমিকা ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার ভাষণে স্বাধীনতা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, শোনো একটি মুজিবুরে থেকে কবিতাটি। একজন মুজিব থেকে সেটা যে লক্ষ লক্ষ মুজিবের কণ্ঠস্বরে যে কথাটা ধ্বনিত হয়েছিল, বাংলাদেশ আমার বাংলাদেশ, এবং বাংলাদেশের যে স্বাধীনতা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে পাওয়া যাবে কিনা, এবং বিশ্বকবি নজরুলের এবং জয় বাংলা, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কোনো কবি শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলো দিয়ে অর্থসহ বাক্য গঠন করতে পারবে, এই শেখ মুজিবুরের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু,
প্রথমে আমরা গৌরী প্রসন্ন সম্পর্কে একটু জেনে নিব। কবি গৌরী প্রসন্ন সম্পর্কে আমরা একটু জেনে নেব। গৌরী প্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেছেন 1924 খ্রিস্টাব্দে পাবনা জেলায়। তার পিতার নাম গিরিজা প্রসন্ন মজুমদার। গৌরী প্রসন্ন মজুমদারের পৈতৃক নিবাস পাবনা জেলায়। কফি হাউসের সেই আড্ডাটা ও নদীরে নিশিরাত বাঁকাচাঁদ মঙ্গলদ্বীপ জেলে শুনে একটি মজিবরের থেকে, এগুলো তার অসামান্য কয়েকটি গান, যিনি তিনি তিনি 1971 সালে যখন মুক্তিযুদ্ধের সময় এই স্বাধীনতাকামী মানুষকে সে এই গানটা অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। পথের কান্তি ভুলে মা গো ভাবনা কেন, এই গানগুলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশে স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। গৌরী প্রসন্ন মজুমদার পেশায় একজন গীতিকার ছিলেন। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্র অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরী প্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা মুক্তিযুদ্ধ মৈত্রীর সম্মাননা তাকে জানানো হয় 2012 সালে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1986 সালে। জন্ম, তাহলে গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম হচ্ছে 1924, মৃত্যু হচ্ছে 1986, তার পৈতৃক নিবাস পাবনা জেলায়, এবং পিতার নাম হচ্ছে গিরিজা প্রসন্ন মজুমদার। এবং তার তিনি যে গানগুলো রচনা করেছিলেন সেই গানগুলো আমাদের 1971 সালে মুক্তিযোদ্ধাদের প্রেরণা হিসেবে কাজ করত। এবং তিনি 1972 সালে একবার অবশ্য শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে অতিথি হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন, এবং তারপরে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা তাকে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ, সেই ঐতিহাসিক 7 মার্চ ভাষণটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই 7 মার্চ ভাষণের ছবি থেকে আমরা সেই 7 মার্চ ভাষণের ছবিতে তিনি বাংলাদেশ শব্দটি ব্যবহার করেছিলেন এবং সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং লক্ষ লক্ষ মানুষ তখন স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে স্বাধীনতা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম লাইনটা এরকম যে, শোনো একটি মজিবরের থেকে, শোনো একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মজিবরের থেকে, অর্থাৎ একটি মজিবর, এই শব্দের অর্থ হচ্ছে একজন মজিব, যিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতাকামী বাঙালি জাতির আশা ভরসার একক আশ্রয়স্থল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কথাটা একটু খেয়াল করো, একক আশ্রয়স্থল, অর্থাৎ তখনকার সময়ে এই একজন নেতাই ছিলেন যার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এরপরে লক্ষ মজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি, অর্থাৎ লক্ষ মজিবরের কণ্ঠে স্বরের ধ্বনি। 71-এ বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতা জন্য গর্জে উঠেছিল। লক্ষ মজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কথাটার অর্থ হচ্ছে, 71-এ যখন বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে স্বাধীনতার আহ্বান দিয়েছেন, ডাক দিয়েছিলেন, তার এই ডাকের মধ্য দিয়ে কিন্তু লক্ষ লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতা জন্য গর্জে উঠেছিল, এবং আকাশে অর্থাৎ গগনে বাতাসে বায়ুতে ওঠে রনি, বেজে উঠেছিল বাংলাদেশ আমার বাংলাদেশ। রনি শব্দের অর্থ হচ্ছে বেজে ওঠা, এবং আকাশে বাতাসে কিন্তু এই ধ্বনি প্রতিধ্বনি হচ্ছিল। কি কথাটা প্রতিধ্বনি হচ্ছিল? যে বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, শুরুতে বলেছিলাম যে 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু 10 লক্ষ লোকের উপস্থিতিতে বাংলাদেশ
শব্দটি ব্যবহার করেন ও নতুন রাষ্ট্রের নাম কিন্তু তখন চূড়ান্ত করেন। ওই 7 মার্চের ভাষণের মধ্যে দিয়ে কিন্তু তিনি স্বাধীনতার একটা ডাক দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে 26শে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। এরপরে তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানে কারাগারে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার আহ্বানে সাড়া দিয়েই কিন্তু লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং তখন তিনি 7 মার্চ যখন ভাষণে, এই ছবিটা এখানে দেওয়া হয়েছে, যে 7 মার্চ যখন তিনি বাংলাদেশ শব্দটি ব্যবহার করেছিলেন এবং তখন আকাশে বাতাসে কিন্তু একটা প্রতিধ্বনি ধ্বনি প্রতিধ্বনি হচ্ছিল, সে কথাটা কি, যে বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা বিশ্বকবি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নেই কোশিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিশ্বকবির সোনার বাংলা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর এদেশকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন। আমার বাংলাদেশকে তিনি সোনার বাংলা বলেছেন এবং তিনি তার একটা দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত, যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কবি এই গানটা যখন আমার এই এই জাতীয় সঙ্গীতটা যখন আমরা গাই তখন আমাদের ভিতরে কিন্তু একটা শিহরণ জাগে যে আমার বাংলাটা কিন্তু সোনার বাংলা। তিনি আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে অভিহিত করেছেন। নজরুলের বাংলাদেশ, অর্থাৎ নজরুল, কাজী নজরুল ইসলাম বাংলাদেশ নামে প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত, প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে একাধিকবার। এবং জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতা নেই কোশেষ বাংলাদেশ। জীবনানন্দ প্রকৃতির কবি, জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্যরূপ সৌন্দর্যে চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, দেখো যে জীবনানন্দ, কবি জীবনানন্দ বাংলার প্রকৃতি রূপে মুগ্ধ হয়ে তিনি বাংলাকে রূপসী বাংলা, অর্থাৎ রূপের যাত্রার নেই কোশেষ, বাংলা রূপের কিন্তু শেষ নাই। আমাদের দেশে 6টি ঋতু, প্রকৃতি কিন্তু 6 ঋতুতে নতুন সাজে সজ্জিত হয়, অর্থাৎ প্রকৃতির মহিমায়, প্রকৃতি রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস তার রূপসী বাংলা কবিতা বাংলাকে প্রকৃতির সৌন্দর্যের রানী, অর্থাৎ বাংলাদেশে যে প্রকৃতির অপার সৌন্দর্য রয়েছে তিনি তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেই সুবজের রূপ ছেড়া মেঠো পথ, আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্প কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেই সবুজের বুক ছেড়া পথ, অর্থাৎ আমরা এক মেঠো পথ, আমরা একটা চিকন রাস্তা, প্রথম ছবিতে চিকন একটা রাস্তার ছবি দেখতে পাচ্ছি, মেঠো পথ, যে সবুজের বুক ছেড়ে দুই পাশে সবুজ, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। কবি বলেছেন আবার কি, আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার ফিরে পাবো তো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একসময় বাংলা ছিল স্বাধীন জনপদ, 1757 সালে ব্রিটিশের কাছে স্বাধীনতা হারায়। পরবর্তীতে 1947-এ দেশভাগের পর পাকিস্তানের অন্তর্ভুক্ত এই পূর্ব বাংলার নতুন পরিচয় পায় পূর্ব পাকিস্তান। এবং পাকিস্তানিদের 23 বছরের চাপে, দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে তার সব অধিকার। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীনতা, পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা এই এই লাইনটার মধ্যে প্রকাশ পেয়েছে। অর্থাৎ আর আমাদের আমাদের দেশটা হচ্ছে শিল্প কাব্য সোনার খনি, অর্থাৎ বাংলাদেশের মতো এত একটা সুন্দর দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না, কারণ এখানে যেটাই ফলে সেটা যেন সোনা ফলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রাকৃতিক রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি তিনি শিল্প কাব্য কোথায় আছে হায়রে এমন সোনার খনি, এভাবে তিনি তার বক্তব্য পেশ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু,
জয় বাংলা বলতে মন রে আমার, এখনো কেন ভাব আমার। অর্থাৎ পাকিস্তান বিরোধী সকল সংগ্রামে বা সকল সংগ্রামে এবং আন্দোলনে জয় বাংলা স্লোগানটি প্রকম্পিত হতো সারা দেশে। জয় সুনিশ্চিত, জয় অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে সবাই কিন্তু এই জয় বাংলা শব্দটি স্লোগানটি ব্যবহার করত। সেই জন্য বলছে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অর্থাৎ আমাদের যে হারিয়ে গিয়েছিল বাংলা উনিশশো সাতচল্লিশ থেকে 71, তখন কিন্তু এটা বলা হতো যে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, আবার তো ফিরে পাবো। অর্থাৎ আমাদের বাংলা যেটা ছিল সেটাকে আমরা স্বাধীনভাবে আরো ফিরে আসতে পারবো। অন্ধকারের পূর্ব আকাশে, অর্থাৎ অন্ধকারে আধারে পূর্ব আকাশে উঠবে কি আবার দিন, উঠবে আবার দিনমণি। বলা হয়েছে, বলেছেন যে অন্ধকারে পূর্ব আকাশে বা পূর্ব গগনে আবার দিনমণি, দিনমণি দিনমণি শব্দের অর্থ আবার সূর্য উঠবে। অর্থাৎ আমরা হারানো বাংলাকে আবার ফিরে পাব এবং আবার অন্ধকারের পূর্ব আকাশে আধারের পূর্ব আকাশে আমাদের আবার দিনমণি দিনমণি উঠবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কবিতাটা 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুতে গৌরীপ্রসন্ন মজুমদার বা বাংলার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গানে বারবার করে বাজানো হতো এবং এই গানটি লাখো বাঙালির স্বাধীনতা যুদ্ধে প্রেরণার উৎস হিসেবে কাজ করত। এবং এখানে বলা হয়েছে, শুনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, সেই সবুজের বুক চেরা মেঠো পথ, আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পকাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। অর্থাৎ আমাদের দেশটাকে কি বলা হয়েছে, আমাদের দেশটা হচ্ছে একটা সোনার খনি। আমরা যে যে হারানোর বাংলাদেশ একসময় যে স্বাধীন জনপদ ছিল, সেটা 1757 সালে ব্রিটিশদের কাছে স্বাধীনতাটা হারানোর পরে 47-এ যখন দেশটা ভাগ হয়ে যায় এবং 23 বছরের পরাধীনতার গ্লানি বাঙালিকে বুঝিয়ে দিয়েছিল যে এভাবে পরাধীন থাকলে তাদের আর চলবে না, তাদেরকে এবার স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত হতে হবে, সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের সবার প্রিয় প্রাণপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং তার মন্ত্রে, তার ডাকে উজ্জীবিত হয়েই বাঙালি কিন্তু স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের দেশটা যেমন বিশ্বকবি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের জেতা নেই কোশেষ বাংলাদেশ। বিভিন্ন কবি সাহিত্যিকরা মুগ্ধ হয়ে বাংলাকে নিয়ে কিন্তু তারা অনেক লিখেছেন। যেমন বিশ্বকবি তার বাংলাকে সোনার বাংলা বলেছেন, নজরুল বাংলাদেশকে বাংলাদেশ নামে একটা কবিতা লিখেছেন এবং জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলার রূপ সৌন্দর্য সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। জয় বাংলা বলতে মন রে আমার, এখন কেন ভাব আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। বলা হয়েছে, হারানো বাংলাকে তো আবার আমাদের ফিরে পাবো, অন্ধকারের পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি। শুরুতেই বলেছিলাম, এই কবিতাটা বা এই গানটা যখন এই রচনা করা হয়েছে তখন বাংলাদেশ পরাধীনতার আবদ্ধে ছিল, কাজে পরাধীনতা থেকে মুক্তির জন্য সেজন্য বারবার করবে যে হারানো বাংলাকে আমরা আবার ফিরে পাবো তো। কারণ তখনকার পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণ আমাদেরকে এটাই বলে, আমরা কবে স্বাধীন হব, 23 বছর অনেক সময়। এই 23 বছরে বাঙালি পদে পদে বুঝতে পেরেছিল তাদেরকে মুক্ত হতে হবে, তাদেরকে স্বাধীন হতে হবে, এখনই সময় তাদের স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের পাঠে আমরা কিছু নতুন শব্দ জানব। এখানে আমরা একটি মজিবর, অর্থাৎ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি দেখতে পাচ্ছি। একটি মুজিবর শব্দের অর্থ হচ্ছে একজন মুজিব। রনি, রনি শব্দের অর্থ হচ্ছে বেজে ওঠা। এখানে বলা হয়েছে, আকাশে বাতাসে উঠে রনি। অর্থাৎ বঙ্গবন্ধু যখন বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেন তখন আকাশে বাতাসে কিন্তু ধ্বনি প্রতিধ্বনি হয়েছিল বাংলাদেশ শব্দটি।
এরপরে বলা হয়েছে বিশ্বকবির সোনার বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলাকে সোনার বাংলা বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা মেঠোপথ, মেঠোপথ শব্দের অর্থ হচ্ছে মাটির চিকন পথ। দিনমণি, দিনমণি শব্দের অর্থ হচ্ছে সূর্য। এখানে অন্ধকারের পূর্বাকাশে উঠবে আবার দিনমণি। কবি কবি আশা করছেন যে বাংলার এই পরাধীনতা গ্লানি একদিন চলে যাবে এবং পূর্বাকাশে উঠবে আবার দিনমণি, স্বাধীনতার লাল সূর্য আবার কিন্তু আমরা দেখতে পাবো। এই আশা কবি মনে মনে ব্যক্ত করেছিলেন এবং তিনি সবসময় ভাবতেন যে বাংলা একদিন স্বাধীন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে লক্ষ মজিবরের কণ্ঠস্বরের ধ্বনি। একাত্তরে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে লক্ষ বাঙালিকে মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। অর্থাৎ বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, একজন একাত্তরে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠ তখন তার আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর সেটা স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। এরপরে হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। যেহেতু বাংলাদেশ পরাধীন ছিল, তখন বাংলার নাম ছিল পূর্ব বাংলা এবং সেটা পাকিস্তানিরা সেটা আবার পূর্ব বাংলার নাম জায়গায় কি করে দেয়, পূর্ব পাকিস্তান। এবং 23 বছরের চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হাতে থাকে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সে হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আবার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এই লাইনটার মাধ্যমে। এরপরে বিশ্বকবি সোনার বাংলা, যেটা সোনার বাংলা অর্পিত করেছেন এবং তার রচিত দেশাত্মবোধক গানে যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত, নজরুলের বাংলাদেশ। বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা, সঙ্গীত, প্রবন্ধ বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। মহান মুক্তিযুদ্ধে নজরুল উদ্দীপনাম লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। জীবনানন্দের রূপসী বাংলা। নিসর্গের কবি জীবনানন্দ দাশ অর্থাৎ প্রকৃতির কবি বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত্ত মহিমা উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। জয় বাংলা বলতে ভাব, পাকিস্তান বিরোধী সকল আন্দোলনে জয় বাংলা স্লোগানটি তখন প্রকম্পিত হতো সারা দেশে। জয় সুনিশ্চিত অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে যে কোনো একটি শ্লোক সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালির জাতি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, শেখ মুজিবের সাথে বাংলাদেশের সম্পর্ক এই এই কথাটা বিশ্লেষণ করো। এটার এই কথাটার আমি বোঝাতে চাচ্ছি যে শেখ মুজিব না থাকলে এবং তখন আমার প্রথমে বলি যে শেখ মুজিব যদি না থাকতেন তাহলে আমরা বাংলাদেশ পেতাম না। আজকে যে আমরা স্বাধীন জাতি, বিশ্বের মানচিত্রে আমাদের দেশ যেটা স্বাধীন দেশ, এর পিছনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তিনি তিনি তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সেদিন বাঙালি স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু সব সংগ্রামে তিনি ঝাঁপিয়ে পড়তেন এবং সব সমাবেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই জন্যে বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর একটা গভীর সম্পর্ক রয়েছে, কারণ এই বাংলাদেশ শব্দটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি বাংলাদেশ শব্দটি বা বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রের নাম তিনি চূড়ান্ত করেছিলেন এবং তিনি সবসময় দেশের কথা ভাবতেন, কিভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়, কিভাবে দেশকে উন্নত করা যায়, তিনি সবসময় বাঙালির অধিকার নিয়ে কথা বলতেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তখনকার সময়ে একজন মাত্র নেতা ছিলেন যিনি বাঙালির সব অধিকার নিয়ে কথা বলতেন, বাঙালি কিভাবে চলবে সেটা নিয়ে কথা বলতেন এবং তার দিক নির্দেশনা এমন তার সুন্দর দিক নির্দেশনায় বাঙালি কিন্তু 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিল এবং আমরা একটা দেশ পেয়েছিলাম যে দেশটাকে আমরা আজকে এখন স্বাধীন জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের বাড়ি কাজ থাকবে শোনো একটি মজিবরের থেকে কবিতাটি, শিক্ষা তুমি কিভাবে তোমার দেশের উন্নয়নে কাজে লাগবে। কবিতা পুরো কবিতা মূল ভাগ বা চরণগুলো থেকে বিশেষণ করে কিন্তু তোমরা এটা লিখবে যে শোনো একটি মজিবরতে, এই কবিতা থেকে আমরা কি শিখলাম এবং এই শিক্ষাটা আমি আমার দেশের উন্নয়নে কিভাবে কাজে লাগাবো, সেটা কিন্তু কিভাবে দেশের কারণ দেশের উন্নয়নে কাজে লাগবে, কারণ তোমার এই শিক্ষাটা যেভাবে কাজে লাগবে এবং এই কবিতার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে বাংলাদেশ কোন অবস্থায় ছিল এবং আজকে কোন অবস্থায় আছে, এবং বিভিন্ন কবি সাহিত্যিকরা মুগ্ধ হয়ে কিন্তু বাংলাকে, বাংলা নিয়ে অনেক লেখালেখি করেছেন, বাংলাদেশকে নিয়ে লেখালেখি করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই কবিতা আলোকে বা কবিতা চরণগুলির আলোকে তুমি কিভাবে তোমার দেশের উন্নয়নে কাজে লাগবে সেটা তুমি এই এই কাজটা বাড়ির কাজটা তোমরা করে রাখবে। সবাই অনেক ভালো থাকবে, আজ এই পর্যন্ত। সবার জন্য আমার দোয়া শুভকামনা রইল, তোমাদের সবাইকে ধন্যবাদ।